সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, শুধু এক জায়গাতে নয় দুটি জায়গায় এই ক্যাম্প তৈরির জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সরকার তলে তলে এনআরসির প্রস্তুতি নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে? যদিও কারামন্ত্রী বলেছেন সম্পূর্ণ অন্য কথা, তিনি বলেছেন বিদেশি বন্দীদের রাখার জন্য তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। শহর সংলগ্ন রাজারহাটে তৈরি হচ্ছে প্রথম ডিটেনশন ক্যাম্পটি, জানা গিয়েছে এর পরেরটি তৈরি হবে বনগাঁয়ে। রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর চাউর হতেই গুজব ছড়াতে থাকে এনআরসি নিয়ে। যদিও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছেন অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে, এই ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন মন্ত্রী। কারামন্ত্রী স্পষ্ট করে বলেছেন বিদেশি বন্দীদের জন্যই তৈরি করা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। তিনি আরও জানিয়েছেন বিভিন্ন অপরাধে যুক্ত থাকার জন্য গত বছরে প্রায় 250 জনকে গ্রেফতার করা হয়েছিল, এদের মধ্যে 140 জনকে দেশে পাঠানো হয়েছে, বাকি 110 জন বিভিন্ন সংশোধনাগারে বন্দী রয়েছে। এই বন্দীদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তাদের জন্যই তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। কারামন্ত্রী আরও জানিয়েছেন বিভিন্ন কারণে এদেশে ঢুকে পড়ে ধরার পর বিদেশিদের ঠাঁই হয় বিভিন্ন জেলেই, কিন্তু কারাবাসের মেয়াদ শেষে যে সমস্ত বিদেশি দেশে ফিরতে পারেন না সে জানখালাস বন্দীদের রাখতে নিউটাউনে তৈরি হচ্ছে ডিটেনশন সেন্টার বা বন্দি শিবির। কারা দপ্তর সূত্রের খবর, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী দুটি বন্দি শিবির গড়া হবে, একটি বাংলাদেশিদের জন্য, অন্যটি দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তান ও মায়ানমারের মতন জানখালাস বন্দীদের জন্য। দুটি শিবির গড়লে বাংলাদেশি ও বিদেশি দুই পক্ষের সুবিধা হবে, তাই পৃথক শিবির তৈরির ভাবনাচিন্তা চলছে বলে কারা দপ্তর সূত্রের খবর। বর্তমান সময়ে এনআরসিকে নিয়ে উদ্বেগ আতঙ্কের মধ্যে ডিটেনশন সেন্টার নিয়ে নানা ধরনের বিতর্ক চলছে, কিন্তু কারা দপ্তরের কর্তারা এই আশঙ্কা খারিজ করে দিয়ে বলেছেন অনেক আগেই এই ডিটেনশন সেন্টার গড়ার পরিকল্পনা করা হয়েছে, এর সঙ্গে এনআরসির সম্পর্ক খুঁজতে গেলে ভুল হবে।